পোশাকবিধি আইন নিয়ে সবকিছুর ঊর্ধ্বে যেন ইরান। এই আইন লঙ্ঘনের দায়ে 2022 সালে জীবন দিতে হয় কুর্দি নারী মাহসা আমিনিকে। এবার নতুন দৃষ্টান্ত স্থাপন করল দেশটি। রাজধানী তেহরানে বন্ধ করে দেয়া হলো তুর্কি এয়ারলাইন্সের কার্যালয়। আরব নিউজে জানা গেছে, হিজাব আইন লঙ্ঘনের দায়ে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি তুর্কি এয়ারলাইন্সের কার্যালয় পরিদর্শনে যায় তেহরান পুলিশ। সে সময় নারীদের হিজাব পরতে না দেখে কঠোর ভাষায় সতর্ক করে তারা। তাৎক্ষণিক হিজাব পরার হুমকিও দেয়া হয়। এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হয় দুপক্ষের। এতে ক্ষুব্ধ হয় পুলিশ, পরদিন গিয়ে বন্ধ করে দেয় ওই কার্যালয়টি। এ ঘটনায় এখন পর্যন্ত মুখ খুলেনি প্রশাসন। ইরানে কর্মক্ষেত্র ও ঘরের বাইরে হিজাব পরা বাধ্যতামূলক। হিজাব না পরায় গত কয়েক বছরে বন্ধ করে দেয়া হয়েছে বহু রেস্তোরাঁ, দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। এ আইন লঙ্ঘনে প্রায়শই গ্রেপ্তার, জরিমানা সহ অন্যান্য শাস্তির মুখে পড়তে হয় নারীদের। এ নিয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির প্রশাসনের কঠোর নীতিকে দুষছেন দেশটির তরুণ সমাজ, যার প্রভাব পড়ে এবারের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের মাঠে। সাধারণ মানুষ প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছেন সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ধারণা করা হচ্ছে ইরানের শাসন ব্যবস্থায় কৌশলে পরিবর্তন আসবে তার হাত ধরেই। দেওয়ান মুবাশ্বিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।